বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথ সভার কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি আজকে আমরা আমাদের এই নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের উপদেষ্টা পরিষদের মিটিং দিয়েছি। আজকে কিন্তু আমাদের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ তার প্রথম মৃত্যুবার্ষিকী। আওয়ামী লীগের পক্ষ থেকে তার কর্মস্থানে ইতিমধ্যে পুষ্পস্তব অর্পণ করা হয়েছে। আমাদের পার্টির সাধারণ সম্পাদক অবৈধ তাদের সঙ্গে সেখানে শ্রদ্ধা জানিয়ে এসেছেন। আজকে সভাটা আমি তাকে উৎসব আমার করছি। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 57 সালে মন্ত্রিত্ব ত্যাগ করে সংগঠনকে সুসংগঠিত করবার জন্য দলের সাধারণ সম্পাদকের দায়িত্বভার নিয়ে এই সংগঠনকে তিনি সুসংগঠিত করবার পদক্ষেপ নিয়েছিলেন। সাধারণত মানুষ দল ছেড়ে দেয় মন্ত্রিত্বের লোভে, আর জাতির পিতা মন্ত্রিত্ব ছেড়েছিলেন সংগঠনকে শক্তিশালী করবার জন্য। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী তিনি এই আওয়ামী লীগ ছেড়ে চলে গিয়েছিলেন এবং আরেকটি দল গঠন করেছিলেন। তখন খুব প্রয়োজন ছিল এই দলকে আরো সুসংগঠিত করা এবং বাংলাদেশ তিনি চাউনের বেশি ঘুরিয়ে বেড়িয়েছিলেন এবং এই দলকে সুসংগঠিত করেছিলেন। আর আওয়ামী লীগের এই যে ভাঙনের সাথে সাথেই কিন্তু তারপরেই পরের বছরই আপনারা জানেন 58 সালে মার্শাল জারি হয়, অর্থাৎ বাংলাদেশের মানে ভাগ্যটা তখনকার যুগে থেকে যদি আমরা ধরি তখনও দেখি যে অনেক চড়াই উচ্চা পার হয়ে আসতে হয়েছে। 18 সালে মার্শাল জারি হওয়ার পরে রাজনীতি নিশ্চিত হয় এবং জাতিটা গ্রেপ্তার হন এবং এরপর তিনি মুক্তি যখন পেয়েছিলেন তখন তার যখন রাজনীতি নিষিদ্ধ ছিল তার স্বাভাবিক চলাফেরাও বন্ধ ছিল। ওই অবস্থায় তিনি বাংলা বিভিন্ন জেলায় জেলায় আত্মীয় স্বজন তাদের কারো বিয়ে শাদী বা কোনো দলের লোকের কোনো একটা অনুষ্ঠানে নাম করে তিনি সারা বাংলাদেশ ঘুরেছেন এবং আওয়ামী লীগকে তখন যে মানে সংগঠন করতে পারতেন না কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে এই সাংগঠনিক কাজগুলি যাতে করা যায় সে ব্যবস্থা নিয়েছেন এবং ছাত্রলীগকে দিয়ে নিউক্লিয়াস ফর্ম করে প্রত্যেকটা এলাকায় মানে বাংলাদেশ তিনি স্বাধীন করবেন এই উদ্দেশ্যটা নিয়ে তিনি কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছেন, অনেক কাজ করে গিয়েছিলেন এবং তার এই যে দূরদর্শিতা এবং নেতৃত্ব এবং সংগঠনকে সুসংগঠিত করা যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন বলেই আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি, জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ তিনি গড়ে তোলার কাজ যখন হাতে নেন এটা একটা অসাধ্য সাধন ছিল। পৃথিবীর বহু দেশ এরকম যুদ্ধের পরে তাদের পুনর্গঠনের কাজ করে আমরা দেখেছি যে বছরের পর বছর তাদের লেগে যায় কিন্তু তিনি মাত্র 3.5 বছরের পর তার একটা বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়ে যান। এবং দুর্ভাগ্য যে 15ই আগস্ট আমাদের জীবনে নেমে আসে এক অন্ধকার যুগ হিসেবে। শুধু জাতির পিতাকে হত্যা করেনি, সেদিন আমাদের পরিবারের সদস্যদেরকেও হত্যা করে আর এরপর 3রা নভেম্বর ঘটনা ঘটে। উদ্দেশ্য তো একটাই ছিল যে এমনভাবে আওয়ামী লীগকে শেষ করে দেওয়া যে না কোনোদিন যেন এই সংগঠনটা আর ক্ষমতায় আসতে না পারে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে না পারে। অনেক কাহাক প্রতিকার চড়াই উঠে পার হয়ে আমরা
1996 সালে সরকার গঠন করি। বাংলাদেশের জনগণ এই প্রথম বোধহয় একটা এটুকু আশার আলো পায় যে সরকার জনগণের সেবক, কারণ 75 সালের যে ঘটনা হয়েছে তারপর আমরা বারবার দেখেছি বাংলাদেশে উড়িষ্যা কু হয়েছে, হাজার হাজার সামরিক বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, তাদের কারাগারে রাখা হয়েছে, আমাদের এখনও অনেকে তাদের শুয়ে সে অত্যাচারের চিহ্ন হয়েছে, কত মানুষকে খুন খুন করেছে, সে আমাদের ছাত্রলীগের মফিজ বাবু, যুবলীগের ফারুক থেকে শুরু করে চট্টগ্রাম মৌলভী সৈয়দ, আমাদের বগুড়া এবং বিভিন্ন জায়গায়। কারণ আমরা যদি এই ঘটনাগুলি শুধু খুঁজে বের করি তাহলে আরও অনেক অনেক ঘটনা আমরা পাব যে কীভাবে এইসব নেতাকর্মীদের তুলে নিয়ে গেছে, তাদের পরিবার লাশটাও পায়নি, এবং অনেক অত্যাচারের কাহিনী কিন্তু রয়ে গেছে আমাদের। এই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি, উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগকে শেষ করে দেওয়া। 1996 সালে আমরা সরকার এসে যখন জনগণের জন্য কাজ করতে শুরু করলাম এবং তার সুফল জনগণ পেতে শুরু করলো, কারণ তার পূর্বে আওয়ামী লীগের নামে অনেক অপবাদ ছিল, আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশ বেঁচে দেবে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদে আজানের ধ্বনি শোনা যাবে না, উলুর ধ্বনি শোনা যাবে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশ ধ্বংস হয়ে যাবে, নানা ধরনের অপপ্রচার আওয়ামী লীগের বিরুদ্ধে তখন ছড়ানো হতো, এবং দুর্ভাগ্যবশত সেটাকে ওইভাবে প্রতিবাদ করা যায়নি, কারণ তখন একটা মাত্র টেলিভিশন, সব সরকারি পত্রিকা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই অপপ্রচারগুলি এমনভাবে প্রচার করা হতো যে আমাদের তরফ থেকে সেটাকে মানে মোকাবেলা করার একটা কঠিন কাজ ছিল। তারপরেও আমাদের অগণিত নেতাকর্মী তারা এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে জাতির পিতার শাস্তিবাচক ভাষণ সেগুলি বারবার বাজানো, ইতিহাসকে তুলে ধরা, জয় বাংলা স্লোগানটাকে ধরে রাখা থেকে শুরু করে এই ইতিহাস বিকৃতির মধ্যেও ইতিহাসকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীরাই, এবং এই তৃণমূল পর্যায় থেকে নিয়ে নেতাকর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু এই সংগঠনটাকে তারা ধরে রেখেছে, এবং এটা করতে যে বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে, কত যে নির্যাতনের ইতিহাস সেটা হয়তো হিসেব করে বলা যাবে না। তো সেই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আমরা পুনরায় আবার সরকার গঠন করলাম 2009 সালে, আর তারপর থেকে আমরা আজকে প্রায় 10 বছর আমরা ক্ষমতায়, আমাদের 11 বছর পূর্ণ হলো একটানা। এখন অন্তত এটুকু বলতে পারি মানুষের যে আস্থা বিশ্বাস সমর্থন আমরা পেয়েছি, এবং আজকে মানুষ এটা জানে যে একমাত্র আওয়ামী লীগ থাকলে দেশের উন্নয়ন হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে স্বাধীনতা আমাদের সংগ্রামের সময় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যারা বলেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে এটা বাস্কেট কেস হবে, আজকে তারা সে কথা বলতে পারবে না, বরং বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের মর্যাদা পেয়েছে, যেটা মূলত আমার লক্ষ্যই ছিল। কারণ 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, সত্যি কথা বলতে কি আমি তো রাজনীতিতে ছিলাম, স্কুল জীবন থেকেই তো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করি, সেই 62 সাল থেকে স্কুল মানে মিছিলে আসি, নিজে কলেজে সক্রিয় রাজনীতি করেছি, স্কুলে স্কুলে কলেজে কলেজে গিয়ে সংগঠন যেমন কলেজে গিয়ে করেছি, স্কুলে গিয়ে করেছি, আবার নির্বাচিত বিপিও ছিলাম, এখন যে বদ্রনিসা কলেজ সেখানে যেটা একসময় ইডেন ইন্টারমিডিয়েট কলেজ ছিল, বিশ্ববিদ্যালয়ে এসেও রাজনীতি করেছি, কিন্তু এত বড় একটা দলের দায়িত্বভার নেব সেটা কখনো মাথায় চিন্তাও ছিল না, করিও নাই। আর তাছাড়া যেহেতু আব্বা রাজনীতি করেন, আমরা সবসময় ছিলাম সক্রিয়, মানে এক একটা দায়িত্ব নিয়ে কাজ করছি, কখনো এই আশা বা এই চিন্তাও মাথায় আসেনি যে কোনো কিছু হতে হবে, পেতে হবে বা কিছু করতে হবে, সেটা ছিল না, কাজ করতে হবে এইটুকু জানতাম, আমরা ভাই বোন সবাই মিলেই কাজ করতাম, আমার মাও করতেন, মানে রাজনীতির কাজ সবাই করতাম আমরা,
কিন্তু এই দায়িত্ব, এত বড় দায়িত্ব যখন পেলাম খুব স্বাভাবিকভাবে প্রথম দায়িত্বটাই ছিল দলকে সুসংগঠিত করা। এবং বারবার আঘাত এসেছে, এটা ঠিক, দল ভেঙেছে, আবার সেটাকে নতুন করে গড়তে হয়েছে, এরপর আবার মার্শাল্লাহ সেটাও মোকাবেলা করতে হয়েছে, আবার ইমার্জেন্সি সেটাও মোকাবেলা করতে হয়েছে। তো আমি বলবো যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং দলকে তার মানে নিজেদের জীবন বন করে এই সংগঠনকে ধরে রেখেছে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ একটা শক্তিশালী সংগঠন, এবং আমরা এদেশের রাজনীতিটা যদি কেউ শিখিয়ে থাকে সেটা বাংলাদেশ আওয়ামী লীগই। সেই 49 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু সেটা করে যাচ্ছে। তো এই ঐতিহ্যটা আমাদের ধরে রাখতে হবে। পাশাপাশি বাংলাদেশের যে উন্নয়নের ক্ষেত্রে আমরা যে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি সেটা শুধু আমাদের এখানেই না, আজকে সারা বিশ্বব্যাপী সেটা সমাদৃত এবং স্বীকৃত। কারণ অনেকেরই ধারণা ছিল, আমি সত্যি কথা বলতে কি আমরা নিজেরাই 81 সালে বাংলাদেশে ফিরে এসে আমি কি শুনেছি, ও আওয়ামী লীগের নেতারা স্মার্ট না, আওয়ামী লীগের নেতা স্মার্ট না, আওয়ামী লীগ একটা সংগঠন কোনো ইয়ে না, মডার্ন না, আওয়ামী লীগ আধুনিক না, আওয়ামী লীগ এটা না, আওয়ামী লীগ সেটা না, আওয়ামী লীগ এটা পারবে না, আওয়ামী লীগের শিক্ষিত লোক না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা শুনতে হতো। তখন অনেক অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দেয়া হতো, কিন্তু যারা নিজেদেরকে স্মার্ট বলে ক্ষমতা এসেছে তারা ক্ষমতাটায় আসতো শুধু লুটপাট করতে, মানি লন্ডারিং করতে, দুর্নীতি করতে। তাদের স্মার্টনেসটা ছিল তাদের নিজস্ব আত্ম মানে ইকুয়ালে নিজেদের অর্থনৈতিক শক্তিকে বাড়ানো, নিজেদেরকে তৈরি করা। কিন্তু দেশের মানুষ কিন্তু এই স্মার্টদের কাছ থেকে কিছু পায়নি, কিন্তু স্মার্টনেস দেখাতে পেরেছে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে, তখন দেখিয়েছে যে হ্যাঁ একটা রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগই পারে, এবং জনগণের ভাগ্য পরিবর্তন সেটাও আওয়ামী লীগ পারে। বহু অপবাদ আমরা এখন মাঝে মাঝে বসে বসে আমি চিন্তা করি যে কত রকমের অপবাদ আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমরা প্রমাণ করেছি যে একমাত্র আওয়ামী লীগই এই দেশকে উন্নত করতে পারে, সমৃদ্ধশালী করতে পারে, এগিয়ে নিতে পারে। এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার এটা আওয়ামী লীগই করেছে, কারণ ওই সমস্ত স্মার্টরা যখন ক্ষমতায় ছিল, এমনকি প্রযুক্তি যখন কম্পিউটার শিক্ষা বা এই ব্রডব্যান্ড লাইন আসছে, তখনও বলছে যে না এটা দেওয়া যাবে না, এটা দিলে দেশের সব তথ্য নাকি চলে যাবে, বিনা পয়সা যখন পেয়েছি তখন এই কথা উঠেছে। কাজে এই ধরনের মানে বাংলাদেশটাকে আসলে যারা 75 ক্ষমতায় ছিল তারা তো স্বাধীনতায় বিশ্বাস করতো না, তারা মূলত স্বাধীনতায় বিশ্বাসী ছিল না, সেই জন্য এই দেশটাকে তারা একটা ফেল স্টেট হিসেবে পর্যবেসিত করতে চেয়েছিল, বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছিল, এটাই তাদের মূল উদ্দেশ্যটা ছিল। আর এখানে আমাদের উদ্দেশ্যটা কি, আওয়ামী লীগের উদ্দেশ্য কি, যেহেতু দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, কাজে এই স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না সেটা প্রমাণ করা, আর সেটাই আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি। এটুকু আমি অন্তত দ্ব্যর্থহীনভাবে বলবো যে আমরা আজকে তা প্রমাণ করতে পেরেছি, কিন্তু এটা আমাদের ধরে রাখতে হবে। কিন্তু একটা সরকার সফলভাবে কাজ করতে পারবে তখনই যখন তার পিছনে দল সুসংগঠিত থাকে, কারণ দল সুসংগঠিত থাকলে এটা হচ্ছে একটা সরকারের জন্য বিরাট শক্তি, এই শক্তিটাই সব থেকে বেশি কাজে লাগে একটা দেশকে উন্নত করতে, যেটা আমি নিজে উপলব্ধি করি এবং যে কারণে আমি সবসময় সংগঠনের উপর সব থেকে গুরুত্ব দিই। তা আমরা আমাদের যেমন আমাদের 3 বছর মেয়াদি আমরা করেছি, কারণ এখন লোক সংখ্যা বেড়েছে, আমাদের জেলা বেড়ে গেছে, আমাদের কার্য পরিধি বেড়ে গেছে, কাজে সব জেলাগুলি সংগঠন করে আসা, তারপর আমাদের সম্মেলন করা, তারপর আমরা এখনও সব জেলায় সম্মেলন আমরা করতে পারিনি, অনেক জায়গায় আমরা সময় দিয়ে আবার আমরা এটা স্থগিত করতে হয়েছে, কারণ ডিসেম্বর মাসটা আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকে, তারপর আমাদের দলীয় প্রোগ্রাম সব কিছু মিলিয়ে আমাদের সময় ছিল না। তা আমাদের ভবিষ্যতে আমাদের এখনই পরিকল্পনা নিয়ে আমাদের যেগুলি বাকি আছে, যেগুলি তারিখ দেওয়া হয়েছিল কিন্তু সেগুলি স্থগিত, এবং যেগুলি হয়নি সমস্ত সংগঠনটাকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে, সেই সাথে আমাদের অন্যান্য সহযোগী সংগঠনও। আর পাশাপাশি একটা সফল সম্মেলন আমরা করেছি, আমাদের কাছে এটা মনে রাখতে হবে যে 2020 সাল বাংলাদেশের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা
সাল, সেটা হচ্ছে জাতির পিতার জন্ম শতবার্ষিকী। 1920 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং যার জন্ম না হলে এই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না, এটা হলো বাস্তবতা। মনে হয় যেন তার জন্মটাই হয়েছিল বাঙালি জাতিকে জাতি হিসেবে একটা মানে আত্মপরিচয় দেওয়া, মর্যাদা দেওয়া এবং একটা রাষ্ট্র গড়ে তোলা। সেই কারণে আমাদের জন্য এই সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের আমরা জনগণের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের জনগণ আমাদেরকে 2008 ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা সরকার আসতে পেরেছি, তাই রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে আমরা এই 2020 সাল জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করবার সুযোগ পেয়েছি। পাশাপাশি 2021 সাল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। আমাদের সৌভাগ্য হলো যে আমরা 1997 সালে আমাদের স্বাধীনতার যে রজত জয়ন্তী সেটাও কিন্তু আমরা উদযাপন করতে পেরেছিলাম তখন আওয়ামী লীগ।